বারাবণী থানার অন্তর্গত ঝাড়খণ্ড বাংলা সীমান্ত রুনাকুড়া ঘাট যাবার আগে গৌরাণ্ডি ভাটাস মোড়ের কাছে বারাবণী থানার পক্ষ থেকে নাকা চেকিং চলছিল। আর ঠিক সেই সময় হাতে নাতে দুই যুবককে গাঁজা সহ আটক করে বারাবণী থানার পুলিশ। জানা গেছে ঝাড়খণ্ডের দিক থেকে বারাবণীর দিকে ব্লু রঙের অ্যাপাচি গাড়িতে করে দুজন বিনা হেলমেটে আসছিল। সেই সময় তাদের গাড়ি থামাতে বলে এবং চেকিং শুরু করে। চেকিং চলাকালীন তাদের কাছে থাকা ব্যাগটি খুলে দেখে প্লাস্টিকে মোড়া রয়েছে গাঁজা। সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তিকে আটক করে বারাবণী থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তির নাম জনার্দন পাল বয়স 29 ও গোপীনাথ পাল বয়স 31 বছর। দুজনেই ঝাড়খণ্ডের নলা থানার অন্তর্গত সুরিয়াপানি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় এই দুজন ঝাড়খণ্ড থেকে দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের কারবার করত এবং বারাবণী, আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া সহ একাধিক জায়গায় এরা গাঁজা পাচার করত। যদিও আটক হওয়া দুজন নিজের মুখে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরেই এই কারবার করে আসছেন এবং গতকালকে অর্থাৎ রবিবার এই গাঁজা জামুরিয়ায় কোনো এক জায়গায় পাচার করার উদ্দেশ্যেই তারা আসছিলেন। জামুরিয়া থানার পুলিশ ওই দুজনকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ওই দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আর্জি জানিয়েছেন আদালতে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।